আমরা আজকে মিজানুস শরফের একটা গুরুত্বপূর্ণ বিষয় বহস নফি তাকিদ বলম দর ফেলে মুস্তাকবিল মারুফ এবং মজহুলের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেটা আমরা এখানে লিখেছি বহস নফি তাকিদ বলম দর ফেলে মুস্তাকবিল মারুফ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين। শাহ মিডিয়া অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মিজানুস শরফের আমরা পূর্বে কিছু ক্লাস নিয়েছি, মুজারা মারুফ মজহুল পর্যন্ত আমরা আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা কয়েকটি বিষয়ের উপর কয়েকটি ক্লাস নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি। আমাদের ছাত্রছাত্রীদেরকে অন্তর অন্তস্থ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে মিজানুস শরফের একটা গুরুত্বপূর্ণ বিষয় বহস নফি তাকিদ বলম দর ফেলে মুস্তাকবিল মারুফ এবং মজহুলের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেটা আমরা এখানে লিখেছি বহস নফি তাকিদ বলম দর ফেলে মুস্তাকবিল মারুফ। বহসুন বাহাসা ইয়া বাহাসু, বাহসুন শব্দের অর্থ হলো আলোচনা। যেমন কোরআন শরীফের মধ্যে রয়েছে ফা বাহাসাল্লাহু দুরাবা ইয়া বাহাসু ফিল আরদ, তাহলে বহস শব্দের অর্থ হলো আলোচনা, নফি শব্দের অর্থ না, তাকিদ বিলম। যে নফি তাকিদ মানে হলো নিশ্চয়তা, দৃঢ়তার সহিত নফি হবে কিসের মাধ্যমে, বলম লম সহকারে দর ফেলে মুস্তাকবিল মারুফ। দর মানে মধ্যে, ফেলে মুস্তাকবিল মারুফ, মুস্তাকবিলের সাথে লম যুক্ত হয়ে দৃঢ়তার সহিত না হবে, অর্থাৎ যেটার বাংলা হলো মারুফ শব্দের অর্থ হলো আমরা আগেও বলেছি ফাইল যদি জানা থাকে, ফাইল যদি জানা থাকে সেটা মারুফ হবে, ফাইল যদি জানা না থাকে তখন হবে মজহুল। ফাইলকে আরবিতে বলা হয় কর্তৃবাচক দৃঢ়তা সূচক, লং যুগে না বোধক ভবিষ্যৎ কাল সূচক কিয়ার আলোচনা, যেটা হলো পুরো আলোচনা। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো নফি তাকিদ বলম দর ফেলে মুস্তাকবিলের পরিচয়। যে ফের ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে নফি তাকিদ বলম দর ফেলে মুস্তাকবিল মারুফ বলে। অর্থাৎ মুজারার মধ্যে যখন লন যুক্ত হবে তখন মুজারা দুইটি কালের জন্য ব্যবহার হয়, একটি হলো বর্তমান আর একটা হলো ভবিষ্যৎ। তাহলে যখন লন যুক্ত হবে তখন সেটা বর্তমানের জন্য না, ভবিষ্যতে কোনো কাজ কোনো অবস্থাতে সংগঠিত হবে না বুঝায় এবং ফাইল জানা থাকবে, সেটাকে বলা হয় নফি তাকিদ বলম দর ফেলে মুস্তাকবিল মারুফ। এখন নফি তাকিদ বলম দর ফেলে মুস্তাকবিল কিভাবে গঠিত হয়? আমরা অবশ্যই বলেছি নফি তাকিদ বলম গঠিত হয় ফেল মুজারা মারুফ থেকে। আমরা যখন যেমন ফেল মুজারার সিগা হলো ইয়াফআল, তাহলে ফেল মুজারার শুরুতে যখন আমরা লম যুক্ত করব তখন নফি তাকিদ বলম দর ফেলে মুস্তাকবিল মারুফ গঠিত হবে। অর্থাৎ মুজারা মারুফের শুরুতে যখন আমরা লম যুক্ত করব তখন নফি তাকিদ বলম দর ফেলে মুস্তাকবিল মারুফ গঠিত হবে, আর মজহুলের শুরুতে যখন লম যুক্ত করব তখন নফি তাকিদ বলম দর ফেলে মুস্তাকবিল মজহুল গঠিত হবে। এটা গেল আমরা প্রথমত পরিচয় সম্পর্কে আলোচনা করেছি, দ্বিতীয় নম্বর গঠন সম্পর্কে আলোচনা করেছি, তৃতীয় নম্বর হল ফেলে মুজারাতে যখন লন যুক্ত হবে তখন ফেলে মুজারার মধ্যে লন আসার কারণে
যেমন আল্লাহ পাসকাই ইজান ই চার হরফে মুতাবার নসবে মুস্তাকবিল কুনদ ই জুমলা দায়েম ইক্তিদা ফেল মুজারার শুরুতে যখন লং যুক্ত হবে তখন ফেল মুজারা আর পাসটি সিগাতে শেষে দরব যুক্ত হবে অর্থাৎ যেমন ইয়াফাইল শব্দটি সাধারণত মুজারার শেষে পেশ যুক্ত হয় যখন এই পাঁচটি সিগার শুরুতে যখন লং যুক্ত হবে তখন ফেল মুজারার শেষে জবর হবে এই সিগাগুলো হল ইয়াফাইল তাফাইল তাফাইল আফাইল নাফাইল যেমন ইয়াফাইল থেকে লাম ইয়াফাইল তাফাইল থেকে লাম তাফাইল তাফাইল থেকে লাম তাফাইল আফাইল থেকে লা নাফাইল নাফাইল থেকে লাম নাফাইল তাহলে ফেল মুজারার শুরুতে যখন এই লং যুক্ত হবে ফেল মুজারার পাঁচটি সিগার মধ্যে জবর যুক্ত হবে এটা হলো শাব্দিক পরিবর্তন অর্থগত যেটা পরিবর্তন সেটা আমরাও বলেছি অর্থগত পরিবর্তন হলো ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতে করবে না বা হবে না এরকম বোঝাবে তাহলে ফেলে মুজারার শুরুতে যখন লন যুক্ত হবে দুই রকম পরিবর্তন হবে একটা হলো অর্থগত পরিবর্তন হবে অর্থগত পরিবর্তন হলো ভবিষ্যতে কোনো কাজ কখনো করবে না সংগঠিত হবে না সেই রকম বোঝাবে আর যেটা শব্দগত পরিবর্তন শব্দগত পরিবর্তনের মধ্যে ফেলে মুজারার শুরুতে যখন লন আসবে এই পাঁচটি সিগাতে ফেলে মুজারার শেষে জবর বিশিষ্ট হবে ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু এখন আর সাতটি সিগা আমরা এখানে উল্লেখ করেছি লং যখন যুক্ত হবে ফেলে মুজারার শুরুতে তখন সাতটি সিগা থেকে নুন এরাদি বিলুপ্ত হয়ে যাবে যেমন এই যে সাতটি সিগা গুলো কি ইয়াফআলানে তাফআলানে তাফআলানে অর্থাৎ চার তসনিয়া চার তসনিয়া আর দুটি হলো ইয়াফআলুনা তাফআলুনা তাফআলিনা একটি হলো জামা মুজাক্কার গায়েব আরেকটি হলো জামা মুজাক্কার হাজার আরেকটি হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজার যেমন ইয়াফআলানে যখন লং যুক্ত হবে তখন লাই ইয়াফআলা তাফআলানে লান তাফআলা এভাবে শেষে যে নুন এরাবি যেটা আছে নুন এরাবির পরিচয় আমরা পরবর্তীতে যখন বিস্তারিত আলোচনা করব নুন এরাবি কাকে বলে লম এবং লদের পার্থক্য এটার উপর আমরা একটা ক্লাস উপস্থাপনা করব এর আগে আমরা যে বিষয়টি ছেলেদের ক্লিয়ারের জন্য বলছি সেটা হলো ফেল মুজারার শুরুতে যখন লন আসবে তখন সাতটি সিগার মধ্যে নুন এরাবি যেটা এরাবকে কবুল করে যে নুন এরাবকে কবুল করে যার শুরুতে আমল আসার কারণে যে নুনের মধ্যে পরিবর্তন হয় সেটাকে সাধারণত নুন এরাবি বলে প্রাথমিকভাবে আমরা এতটুকু আমরা জেনে নিব এই যে সাতটি সিগার মধ্যে লন আসার কারণে নুন এরাবি বিলুপ্ত হয়ে যাবে সেই সাতটি সিগা হলো ইয়াফআলানে যেমন ইয়াফআলানে থেকে লা ইয়াফআলা তাফআলানে থেকে লা তাফআলা তাফআলানা তাফআলানে তাফআলানা থেকে লা তাফআলা লা তাফআল ইয়াফআলুনা থেকে লা ইয়াফআলু তাফআলুনা থেকে লা তাফআলু তাফআলিনা থেকে লা তাফআল এই সাতটি সিগার মধ্যে পরিবর্তন হবে আর দুইটি সিগা আছে যে দুইটি সিগা সাধারণত মবনি যেগুলোতে লন আসার পরেও পরিবর্তন হবে না সেই দুইটি সিগা হলো ইয়াফআলনা তাফআলনা ইয়াফআলনা তাফআলনা যেমন এই দুইটি সিগার মধ্যে লন আসার কারণ পরিবর্তন হবে না যেমন ইয়াফআলনা লা ইয়াফআলনা তাফআলনা লা তাফআলনা এই দুইটি সিগার মধ্যে সাধারণত পরিবর্তন হবে না তাহলে আমরা যে বিষয়টি আমরা আজকে ক্লিয়ার করেছি সেটা হলো নফি তাকিদ বলন দর ফেলে মুস্তাকবেল কাকে বলে যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতে হবে না বোঝায় তাকে এবং যার ফাইল জানা থাকে তাকে নফি তাকিদ বলন বলে যেমন লাই ফালা সে কিছুতেই করবে না লাই আঁকবা সে কিছুতেই লিখবে না দ্বিতীয় নাম্বার যে বিষয়টি বলেছি গঠন নফি তাকিদ বলন দর ফেলে মুস্তাকবেল গঠিত হয় যদি মুজারা মারফের শুরুতে যদি আমরা লং যুক্ত করি তাহলে নফি তাকিদ বলন্দর ফলে মুস্তাকবিল মারফ গঠিত হবে আর মজহুলের মধ্যে যদি আমরা যদি লং যুক্ত করি তাহলে নফি তাকিদ বলন্দর ফলে মুস্তাকবিল মজহুল গঠিত হবে আর
লং মুজারার মধ্যে দুই রকম পরিবর্তন করবে, একটা হলো অর্থগত পরিবর্তন করবে, ভবিষ্যতে কোনো কাজ করবে না সেটা অর্থগত পরিবর্তন, শব্দগত পরিবর্তন। শব্দগত পরিবর্তন 14টি সিগার মধ্যে 5টি সিগার মধ্যে জবর যুক্ত হবে, সেগুলো হলো ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু। আর 60টি সিগার মধ্যে নুনের আবে বিলুপ্ত করবে, একারা হলো চার তসনিয়া, আর তিনটি হলো ইয়াফালুনা তাফালুনা তাফালিন। আর দুইটি শিকার মধ্যে কোনো পরিবর্তন হবে না, সে দুইটি শিকার হলো ইয়া ফাআলনা তাফাআলনা। তাহলে আমরা নফি তাকিদ বলন্দর ফেলে মুস্তাকবিল মারুফ সম্পর্কে আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা এটার পাশাপাশি নফি তাকিদ বলন্দর ফেলে মুস্তাকবিল মজহুল, নফি তাকিদ বলন্দর ফেলে মুস্তাকবিল মজহুলের পরিচয় হলো যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুইতে করবে না বা হবে না বুঝায়, এবং ফাইল বা কর্তা জানা থাকে না তাকে নফি তাকিদ বলন্দর ফেলে মুস্তাকবিল মজহুল বলে। ফেলে মুজারা, তাহলে এটা হলো পরিচয়, গঠন প্রণালী হলো আমরা মুজারা মজহুলের সিগা ইউফালু ইউফালুর পূর্বে, অর্থাৎ মুজারা মজহুলের পূর্বে যদি আমরা লং যুক্ত করি তাহলে নফি তাকিদ বলন্দর ফেলে মুস্তাকবিল মজহুল গঠিত হয়। তৃতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো আমল, আমলের ক্ষেত্রে নফি তাকিদ বলনের মধ্যে যে ভাবে পাঁচটিকার মধ্যে জবর দিয়েছে যে পাঁচটি শিকার ভালো তা ভালো তা ভালো আ ভালো না ভালো, এখানে অনুরূপ ভাবে পাঁচটি শিকার মধ্যে জবর দিবে ইয়া ভালো, এখন যদি আমরা মজবুর করি ইয়ো ভালো হবে তখন লাই তো ভালো তত্ত্ব ভালো লাল তো ভালো তো ভালো লাল তো ভালো ও ভালো লাল ও ভালো নো ভালো লাল নো ভালো। অনুরূপ ভাবে যে সাতটি শিকার মধ্যে বিলুপ্ত করে দিয়েছিল অনুরূপ ভাবে মজুরের মধ্যে শান্তি শিকার মধ্যে নুনারাবিকে বিলুপ্ত করে দিবে। আর যে দুটি শিকার মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না ইয়া পাল্লা তা পাল্লা, মজুরের মধ্যে এই দুটি শিকার মধ্যে কোনো পরিবর্তন হবে না। এটা আরবি ব্যাকরণের মধ্যে মিজান সরফের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ছাত্ররা যাতে এ বিষয় ভালোভাবে স্টাডি করে যে বিষয়গুলো তাদের ক্লিয়ার হবে না তারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে, আমরা সেইগুলো সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আমরা আগে একটি বিষয় তোমাদেরকে বলে দিয়েছিলাম, প্রত্যেকটি বিষয়ে আলোচনার পাশাপাশি আমরা একটা ওখানে শেষের দিকে একটা অনুশীলনী অ্যাড করব, সেখানে তোমরা এক্সারসাইজ করে যে বিষয়টি তোমাদের ক্লিয়ার হবে না সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।